গণমাধ্যম, এটা ইলেকট্রনিক হতে পারে অথবা প্রিন্ট হতে পারে। আমরা যদি এই মুহূর্তে কথা বলি যে সারা বিশ্বের কী ঘটনা ঘটছে, আমরা সঙ্গে সঙ্গে তো টের পাচ্ছি, বিশ্বের সব খবর অনুষ্ঠান আমরা দেখে আসছি গণমাধ্যমের মাধ্যমে, এবং এই গণমাধ্যমে যে বিশেষ ভূমিকা পালন করতে পারে এটা বলাই বাহুল্য। এটিএন বাংলার দর্শক যারা অনুষ্ঠান দেখছেন, এটিএন বাংলার পক্ষ থেকে এই অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন বাংলা স্টুডিও থেকে সরাসরি অনুষ্ঠানে। দর্শক, আমরা আজকে কথা বলবো দেশের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা, এবং এই বিষয়টি কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব ASM মাহবুবুল আলম, এবং বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ। আপনারা দুজনকে এই অনুষ্ঠানের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলব দেশের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা। আমি একটু আগেই আপনাদের বলেছি যে সঙ্গে সঙ্গে আমরা এই খবরগুলো পাচ্ছি, বিভিন্ন সময়ে যে ঘটনাগুলো ঘটছে দেশে। আর দর্শক, আপনারা যারা আমার অনুষ্ঠান দেখছেন এবং যারা আমাদের সঙ্গে সরাসরি কথা বলে থাকেন টেলিফোনের মাধ্যমে, আপনারা আপনাদের টেলিভিশনের ভলিউম কমিয়ে দিয়ে আমাদের সঙ্গে আপনাদের পর্দায় যে নম্বরগুলো দেখবেন সেখানে আপনারা আপনারা কথা বলতে পারেন আমাদের সাথে। আমি মাহবুব, আপনার সঙ্গে প্রথমে আপনাদের শুরু করি, যেহেতু আমরা কথা বলছি দেশের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা। আমরা গণমাধ্যম বলতে আমি বলেছি ইলেকট্রনিক মিডিয়া হতে পারে অথবা প্রিন্ট মিডিয়া হতে পারে, আপনি অতিরিক্ত সচিব হিসাবে তথ্যমতায় কর্মরত, দেশের উন্নয়নের জন্য এই গণমাধ্যমে যে বিরাট ভূমিকা পালন করছে, কী কী ক্ষেত্রে আপনারা যে আইনগুলো করছেন এগুলো কীভাবে চলছে, কীভাবে করা দেবে, এবং ভবিষ্যৎ কী ধরনের পরিকল্পনা আপনি একটু আমাদের দর্শকদের বলবেন। ধন্যবাদ নুরুল ইসলাম ভাই। আসলে গণমাধ্যম হচ্ছে যে কোনো রাষ্ট্র ব্যবস্থার চতুর্থ স্তম্ভ, আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত যে এইটা এটা যদি একটা ভাইব্রান্ট গণমাধ্যম একটা দেশে থাকে তাহলে সেই দেশের উন্নয়নে এটার একটা বিশাল ভূমিকা পালনের সুযোগ তৈরি হয়। আর বাংলাদেশে গণতান্ত্রিক শক্তির অগ্রযাত্রার সাথে সাথে গণমাধ্যমের বিকাশটাকেও এনশিওর করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যার ফলে আজকে বাংলাদেশে প্রায় 2400 মতো পত্রিকা, প্রিন্ট মিডিয়া ছাপার অক্ষরে বেরোচ্ছে। পাশাপাশি এইসব মিডিয়াগুলো আবার ইলেকট্রনিক মাধ্যমেও প্রকাশিত হচ্ছে, অনলাইনে প্রকাশিত হচ্ছে। সরকার এই গণমাধ্যমের প্রসারের জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন। আপনারা জানেন যে বেসরকারি টিভি চ্যানেলের ক্ষেত্রে সরকার উদার পদক্ষেপ নিয়েছে, ইতিমধ্যে 23টি চ্যানেল অলরেডি সম্প্রচারে চলে এসেছে এবং অনেকগুলো পাইপলাইনে আছে, ব্যাপক সংখ্যক এগুলো অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি FM বেতার এবং কমিউনিটি বেতার, 24টি FM বেতারের লাইসেন্স দেওয়া হয়েছে, কমিউনিটি বেতারের লাইসেন্স দেওয়া হয়েছে 32টির মতো, তার মধ্যে 13টা অলরেডি অপারেশনাল আছে। তো এগুলো আসলে সরকারের সদিচ্ছাকেই বহন করে, সরকার গণমাধ্যমকে উন্নয়নের একটা হাতিয়ার হিসেবে দেখতে চায়। পাশাপাশি জনগণেরও এটা প্রত্যাশা, কারণ এখনকার জনগণ তথ্যের দিকে, তাদের তথ্য বুভুক্ষু বলা যায়। আমরা প্রতিদিন পত্রিকার পাতা খুলে যেমন খবর দেখি, পাশাপাশি স্মার্টফোন আছে, কম্পিউটার আছে, ট্যাবলেট PC আছে, আমরা ওয়ান ক্লিকে আমরা খবরের দিকে ধাবিত হই এবং কোথায় কী ঘটছে দেশে বিদেশে, কোথায় কী ঘটছে সেটা জানতে চাই। আর এই যে গণমাধ্যমের মাধ্যমে যেসব তথ্য প্রবাহ আসে সেগুলো অনেক সময় সরকারকেও পরিচালিত করে, সরকারকে তাৎক্ষণিক অ্যাকশান নেওয়ার জন্য অনুপ্রাণিত করে, যে অনেক সময় সরকারের যেসব মাধ্যম রয়েছে সেগুলোর থেকে যথাসময়ে রেসপন্স পাওয়া গেল না, কিন্তু ঘুম থেকে উঠে আমরা যখন গণমাধ্যমে একটা খবর দেখি সেটা সরকার তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া জানায়। ধন্যবাদ আপনাকে, আমি আপনার কাছে পরে আসবো। আমি আবুল কালাম আজাদ আপনার কাছে আসছি। এটি হলো যে যেটা অতিরিক্ত সচিব মধ্যে বললেন যে এই যে বিভিন্ন চ্যানেল এবং প্রিন্ট মিডিয়ার যেসব ইয়েগুলো করা হচ্ছে, তথ্য প্রবাহ যে নিয়ে আসা হচ্ছে, আমরা কিন্তু ইদানিংকালে কতগুলো ঘটনার কথা আমি উল্লেখ করতে চাই। এগুলো তথ্য আসার ফলে সরকারের যে যে পরিচালনার দিকে ভালো হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন, আপনি এরকম দু একটা উদাহরণ টানতে পারবেন যেখানে আমরা এই এই গণমাধ্যমের ফলে এই সরকারের এই যে ইয়েগুলা সঙ্গে সঙ্গে অ্যাকশনগুলো করতে পারছি এবার আপনি একটু বলতে পারেন? ধন্যবাদ নুরুল ইসলাম সাহেব আপনাকে আবারও আমন্ত্রণ জানানোর জন্য। দু একটি না, অসংখ্য ঘটনাই কিন্তু মানে গণমাধ্যমে আসে, সেটি পত্রিকার পাতায় হোক
প্রিন্ট মিডিয়া বলতে যে আপনি শুরুতে যেটি বলেছেন সূচনায়, অথবা ইলেকট্রনিক মাধ্যমেই টেলিভিশনের মাধ্যমে, আমরা আপনি সিলেটে যে রাজন হত্যা করা হলো এই ঘটনাটি আপনি যদি পত্রপত্রিকায় না আসতো বা টেলিভিশনের খবরটি না আসতো তাহলে কিন্তু সরকার, আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার এসব ব্যাপারে যথেষ্ট মানে শক্তিশালী ভূমিকা গ্রহণ করে তার সরকার, যে আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে অনেক সময় সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তার নেতৃত্বাধীন যে সরকার আমরা সবাই জানি যে তিনি কিন্তু যে দলের যে এমনকি বহু সভায় তিনি বলেছেন, জনসভায় বলেছেন প্রকাশ্যে যে অপরাধী যেই হোক না কেন তা যদি আমার নিজের দলেরও হয় তারও ছাড় দেওয়া হবে না, এবং দেওয়া হয়নি কিন্তু কোনো ঘটনা নাই। আমরা ইদানিংকালে যে ঘটনাগুলো দেখছি, আপনি বিভিন্ন ঘটনা যদি বলেন, আমি একটা না অনেকগুলো ঘটনা যেখানে সাথে সাথে সে যেই দলেরই হোক না কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। যে কথাটি আপনি বলেছেন যে গণমাধ্যম একটি সময় ছিল, প্রায় আমার 43 বছর হয়ে গেল সাংবাদিকতা জীবনে, এর মধ্যে 15-16 বছর সাংবাদিকতার সাথে সংশ্লিষ্ট অন্যান্য কাজ করে আমি আবারও সরকারের সঙ্গে ছিলাম। তো আমি আমাদের সময় আমরা দেখেছি যে একটি আত্মহত্যার ঘটনা যদি ঘটে, একটি হত্যার ঘটনা যদি ঘটে, তখন কিন্তু এইভাবে সরকারের নজরে আসা সম্ভব ছিল না, পত্রপত্রিকা কম ছিল। এখন যেটি মাহবুব সাহেব বলেছেন যে পত্রপত্রিকা এবং টেলিভিশনের অসংখ্য মানে সংখ্যা যথেষ্ট থাকার কারণে যেটি হয় যে সরকারের কিন্তু সাহায্য হচ্ছে, সংবাদপত্রের পাতায় যদি একটি খবর এবং সরকার যদি হয় জনগণের প্রতি মমতাময়ী এবং সংবেদনশীল তাহলে তার জন্য উপকার হয়, যদি সরকার হয় বৈরী, সরকার যদি হয় জনগণ বিরোধী, সরকার যদি হয় স্বৈরাচারী তাহলে কিন্তু অ্যাকশনগুলো নেবে না, তখন সে দমনপীড়ন চালাবে সংবাদপত্রের উপর, গণমাধ্যমের উপর, কিন্তু আমরা কিন্তু তা দেখছি না। তো ফলে হয় কি যে সরকারকে একদিকে গণমাধ্যম সাহায্যই করছে, তার বিভিন্ন সংস্থা আছে সরকারের, কিন্তু সেই সংস্থাগুলো রিপোর্ট দেওয়ার আগে কিন্তু আপনি মুহূর্তের মধ্যে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী বা সংশ্লিষ্ট মন্ত্রী তার চোখে সংবাদপত্রের পাতা এবং টেলিভিশনের স্কলে, আপনি যে প্রতিষ্ঠানে আমরা বসে কথা বলছি এখানেও প্রতিনিয়ত আমরা স্কলে দিয়ে ঘটনাগুলো, ভালো ঘটনা যেমন আছে খারাপ ঘটনা আছে, তাহলে হয় কি যে গণমাধ্যম আপনাকে সবাইকে চোখে আঙ্গুল দিয়ে ঘটনাগুলো তুলে ধরছে, এবং যদি সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিক পদক্ষেপ না নেয় তাহলে জনগণের কিন্তু কথা বলার সুযোগও তৈরি হচ্ছে। সুতরাং একটা অসংখ্য ঘটনাই বলা যায় যে গণমাধ্যম এইভাবে সরকারকে সাহায্য করছে। ধন্যবাদ আপনাকে জনাব আবুল কালাম আজাদ। মাহবুব আলম, আপনার কাছে এই প্রশ্ন ধারাবাহিকতার কথা বলছি, যেহেতু আমরা যখন যে সবসময় দেখে আসছি যে গণমাধ্যম বিভিন্ন ঘটনাকে সামনে নিয়ে এসে সরকারকে সামনে তুলে ধরে এবং এটা একটা মানে অ্যাকশন চলে যায়, সেই প্রেক্ষাপটে আমরা যদি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের কথা বলি, আপনি বলেছেন যে 23টার মতো বেসরকারি স্যাটেলাইট চ্যানেল চলছে এবং আরও কিছু আসছে, তো এই যে বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের স্বায়ত্তশাসন মানে তারা নির্বিঘ্নে এবং স্বাধীনভাবে কাজ করার জন্য একটা নীতিমালা প্রয়োজন, আমরা জানতে পেরেছি যে নীতিমালার কাজ চলছে, তো এটা আমাদের বেসরকারি স্যাটেলাইট চ্যানেল তাদের এই ঘটনাগুলো সঠিকভাবে মানে প্রচার করার জন্য যে নীতিমালার, আপনি কি মনে করেন, আপনি নিশ্চয়ই জড়িতর সঙ্গে, মানে কীভাবে এটা আসছে? ধন্যবাদ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে এতগুলো স্যাটেলাইট চ্যানেল রয়েছে এগুলো চালানোর জন্য কোনো নীতিমালা নাই। আপনারা জানেন যে স্যাটেলাইট চ্যানেল যখন অনুমতি দেওয়া হয় অনুমতির শর্ত হিসেবে একটা চুক্তি হয় সরকারের সাথে, এবং সেখানে কিছু শর্ত তারা মেনেই স্যাটেলাইট চ্যানেলের লাইসেন্স নিয়ে আসেন। তো সম্প্রতি 2014 সালে যে সরকার সম্প্রচার নীতিমালা করেছে, সম্প্রচার নীতিমালা তারই একটা অংশ হিসেবে এসেছে যে চুক্তিতে যে শর্তগুলো আছে সেগুলোর সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যমে নিজস্ব একটা সংস্কৃতি গড়ে তোলার জন্য, যে আমি স্বাধীন গণমাধ্যম কিন্তু স্বাধীনতার একটা সীমা আমি নিজেই তৈরি করে নিব, আমার দেশের সংবিধান, দেশের সংস্কৃতি, ঐতিহ্য এগুলোকে রক্ষা করার জন্য, লালন করার জন্য আমার নিজস্ব একটা নীতিমালা থাকবে, সেটাকে এনকারেজ করেই এই সরকারের নীতিমালাটা, এটা একটা গাইডলাইন হিসেবে তৈরি করা হয়েছে। পাশাপাশি সম্প্রচার কমিশন আইন এবং সব একটা স্বাধীন সম্প্রচার কমিশন প্রতিষ্ঠার লক্ষ্যে আলাদা আইন, সেগুলো তৈরির কাজও চলছে। আমরা আশা করি যে অচিরেই আমরা এগুলো পরিপূর্ণরূপে দেখতে পাব এবং সেটা আমাদেরকে হেল্প করবে। আপনারা জানেন যে বিবিসির মতো একটা বড় গণমাধ্যম, সে তাদের 600 পৃষ্ঠার নিজস্ব নীতিমালা রয়েছে,
অথচ আমাদের দেশে সরকার এত উদার যে এখানে কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি, কোনো নীতিমালা নাই, শুধুমাত্র এই এই জিনিসগুলোকে স্ট্রিমলাইন করার উদ্দেশ্যে, যাতে আরও বেশি জনসেবা দিতে পারে, সরকারের জন্য আরও বেশি সহায়ক হয় গণমাধ্যম এবং সরকার আরও গণমাধ্যমকে অধিক সহায়তা দিতে পারে, এসব উদ্দেশ্যকে সামনে রেখে মূলত সম্প্রচার নীতিমালাটা করা। ধন্যবাদ আবুল কালাম আজাদ। ওই যেটা অতীশ সুধী সাহেব বললেন যে স্বাধীনভাবে কাজ করছে এবং কোনো রকম গণমাধ্যমে কোনো রকম বিরূপ করে দেওয়া হচ্ছে না সরকারের পক্ষ থেকে, সে প্রেক্ষাপটে আপনার যে আপনি বলেছেন 43 বছর আপনি এই মাধ্যমের সঙ্গে জড়িত, আপনার কি মনে হয় যে বেশি স্বায়ত্তশাসন দিলে সঠিক খবরগুলো পাওয়া যায় এবং এই গণমাধ্যমে যারা কর্মী আছেন তারা সুন্দরভাবে এবং সঠিক খবরগুলো দিতে পারে, আপনার কি মনে হয়? এবং এই এই ক্ষেত্রে একটি কথা বলি, যেটা বললেন যে 23টি চ্যানেল চলছে এবং বাংলাদেশের আমাদের দেশের ছোট একটা দেশ, সেই যাক 23টা ও 26টা আমরা যেটা বলছি, তো সেই প্রেক্ষাপটে আর কি ধরনের সুবিধা কি দেওয়া উচিত যেখানে আমরা সুন্দরভাবে চলতে পারবো? এই আমি আপনাদের দুটি প্রশ্ন আমি দুটি পার্ট দিলাম আপনাকে। আপনি সুন্দরভাবে চলার জন্য মানে স্বাধীনতার কোনো কমতি আছে বলে একজন সাংবাদিক হিসাবে আমি দেখি না। এখন যে জিনিসটা দাঁড়াচ্ছে, মাহবুব সাহেব যে কথাটি বলেছেন, পরিবেশনা যে কথা, সম্প্রচার মানে স্বাধীনতারও তো একটা সীমারেখা থাকবে, মানে সব কিছুর মানে স্বাধীনতা একেবারে অবারিত কোনো কিছু স্বাধীনতা হয় নাই, সব স্বাধীনতারই একটা নিয়ম কানুন থাকবে, স্বাধীনতায় কোনো বাধা নেই, যেমন স্বাধীনতা নেই সংবাদপত্রের, এটি কিন্তু রাজনৈতিক বক্তব্য কেউ কেউ দিয়ে থাকেন। আমি বিভিন্ন জায়গায় কথা বলার সুযোগ পেলে বলি যে যারা বলছেন যে কথা বলার স্বাধীনতা নাই, তাদের এই কথাগুলো পত্রিকার পাতায় এবং টেলিভিশনে প্রচার হচ্ছে, যদি তার কথা অর্থাৎ আমি যা বলতে চাই সেই কথাগুলো যদি বলি এবং এখান থেকে বেরিয়ে যদি বলি নুরুল ইসলাম সাহেবের অনুষ্ঠানে আমি গিয়েছিলাম কিন্তু আমি কথা বলতে তো পারি নাই, এটি তো ঠিক হবে না। অসত্য অসত্য প্রচারের মধ্যে তো একটি রাজনীতি থাকতে পারে, অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু আসলে তো আপনি কোনোভাবেই আমাকে বাধা দিচ্ছেন না। আপনার এখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, কথা বলার সুযোগ দিয়েছেন, আমি কথা বলছি। এর মধ্যে এখন নিশ্চয়ই আমি এমন কথা বলবো না যেই কথাগুলো শোভন হবে না, অশোভন কথাবার্তা বলা তো আর স্বাধীনতা হতে পারে না। তারপরে যে জিনিসটা হচ্ছে সম্প্রচার নীতিমালা, নিশ্চয়ই মাহবুব সাহেবরা ইতিমধ্যেই অনলাইনে দিয়েছেন, একটি নীতিমালা থাকবে, তারপরে অনলাইন পত্রপত্রিকা সেখানেও একটি নীতিমালার বিষয় আছে, এগুলো নিয়ে সরকার কাজ করছেন, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চয়ই একজন সচিব উনি বলবেন, বলেছেনও, এগুলো হচ্ছে। কিন্তু আপনি যেটি জানতে চেয়েছেন যে সংবাদপত্রে এবং টেলিভিশনে কোনো রকম বিধি নিষেধ আছে কিনা, বাধা আছে কিনা, আমি দেখি না। এখন বাধাটা কিন্তু তাদের পক্ষ থেকে কখনো কখনো সবাই বলেন না, কেউ কেউ বলেন, যে কথাটা আমি বলছি যে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে বলেন যে আমরা কথা বলতে পারি না। আমি এর আগে একজন নেতার নাম ধরেই বলেছিলাম যে উনি বলছেন যে এদেশের মানুষ খাবার চায় না, স্বাধীনতা চায়। এটি ওনার বক্তব্য হতে পারে, কারণ তার কথাবার্তা পত্রপত্রিকা প্রিন্ট মিডিয়া এবং টেলিভিশনে যা যা বলছেন সব সময় ছাপা হয়, তারপরে উনি বলছেন কথা বলার অধিকার নেই। এগুলোর জবাব আবার আরেকজন সরকারের নেতা হয়তো দিবেন, কিন্তু আমরা রাজনৈতিক বিষয় যে কথা আমি বলছি, আমরা একজন সংবাদকর্মী হিসেবে, সংবাদ মাধ্যমের গণমাধ্যমের লোক হিসেবে আমি মনে করি যে এর চাইতে বেশি স্বাধীনতা কখনোই কোনো সময়ই ছিল না, আর এটিই স্বাভাবিক যে একটি পরিপূর্ণ গণতান্ত্রিক সমাজে সংবাদপত্রের স্বাধীনতা থাকবে, সেই সাথে আমার নীতিবোধ আমার বিবেক থাকবে, আমি আমি নিজে কতটা পর্যন্ত আমাকে বিধি নিষেধ না দেওয়ার পরও আমার বিবেক আমাকে শাসন করবে, বিবেক আমাকে বলে দেবে যে আমি এই পর্যন্ত যেতে পারি, এর পরে আমি যেতে পারি না, যাওয়া উচিত না। এটি যে কোনো সভ্য এবং সুস্থ মানুষের জন্যই কিন্তু প্রযোজ্য। এখানে আপনি আইন করার দরকার নেই, একজন উন্মাদের জন্য তো স্বাধীনতার দরকার হয় না, তাকে নিয়ন্ত্রণ করতে হয়। একজন উন্মাদকে যদি আপনি বলেন যে তাকে স্বাধীনতা দিতে হবে, তার হাতে দা আছে, তাকে আপনি স্বাধীনতা দিলেন, এটি তো কেউ করবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, অন্যান্য কেউ যদি না থাকে সমাজসেবক আছে অথবা সংঘবদ্ধভাবে সেই উন্মাদকে ধরবে শাসন করার জন্য, তাকে তার বেলায় যদি স্বাধীনতা যে তাকে হত্যা করতে দেওয়া হলো না, আঘাত করতে দেওয়া হলো না, এটি তো স্বাধীনতা কর্ম করালো, এটি তো হতে পারে না। সুতরাং পরিপূর্ণ স্বাধীনতা আছে বলেই আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আমি আবার ফিরে আসছি অতীত সুচি আপনার কাছে। আমার মনে হয় আমার আমাদের দর্শক আছে, আমি আপনার কাছে পরে আসছি, আমাদের একজন দর্শক আসছেন, আমি একটু কথা বলি। হ্যালো, জি সালাম আলাইকুম। ইকতেদার ভাই বলছেন?
আচ্ছা, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি টেলিফোনে আপনার সংযুক্ত হওয়ার জন্য। আপনি লক্ষ্য করেছেন যে আমরা কথা বলছি, আমাদের দুজন এখানে অতিথি আছেন, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব এএসএম মাহবুবুল আলম এবং বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ আছেন। আমরা কিন্তু কথা বলছি ইকতাদার ভাই, দেশের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা। আপনি একজন কলামিস্ট, একজন লেখক এবং সুপ্রিম কোর্ট এটির একজন আপনি গিয়েছিলেন অবসরপ্রাপ্ত সাবেক জজ। আপনি তো আপনার দৃষ্টিতে আমরা কথা বলছি, আপনি নিশ্চয়ই শুনেছেন আমাদের আলোচনা, যেহেতু উন্নয়নে জন্য যে গণমাধ্যমের ভূমিকাগুলো আছে, আপনার দৃষ্টিতে আমরা আলোচনা শুনেছেন, আপনি আপনি কি মনে আপনার মতামত একটু আমরা জানতে চাচ্ছি। দেখুন, যে কোনো দেশের গণমাধ্যম যদি সত্য এবং ন্যায়ের পক্ষে থাকে, তাহলে সে দেশে কিন্তু অন্যায় এবং অবিচার দ্রুত হ্রাস পাবে এবং কম হবে। আপনি আমাদের দেশের প্রেক্ষিতে আমরা যদি তাকায় দেখেন, যে কিছুদিন আগে যে সিলেটে যে এই একটা শিশু হত্যা হলো, রাজন হত্যা হলো, কিন্তু গণমাধ্যমের কারণেই কিন্তু এটা এই দেশবাসী জানতে পেরেছে এবং গণমাধ্যমের কারণে আজকে এটা দ্রুত বিচার সম্ভব হচ্ছে। এর পূর্বে দেখেন আপনি যে নারায়ণগঞ্জে যে 7 মার্ডার হলো, সেখানেও আমরা দেখেছি যে গণমাধ্যমের ভূমিকার কারণেই কিন্তু যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় আনা গিয়েছে এবং বিচারের প্রক্রিয়ায় আনা গিয়েছে। তারপরে আপনি দেখেন যে আমাদের দেশের যে এই যে 21 আগস্টের গ্রেনেড হামলা, এটা এটার তদন্তও কিন্তু ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছিল। এখানেও কিন্তু গণমাধ্যম সঠিক ভূমিকা পালন করার কারণে দেখা গিয়েছে যে প্রকৃত রহস্য বেরিয়ে গিয়েছে এবং আজকে বিচারটা সঠিকভাবে চলছে। তো এখন যে কোনো দেশের গণমাধ্যম যদি তাদের ভূমিকা সত্যের পথে রাখে, ন্যায়ের পথে যদি রাখে, তাহলে ওই দেশের কিন্তু উন্নয়ন হওয়া অনিবার্য। তো আমাদের দেশে আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে আজকে যে আমাদের সমাজের যে অনাচার, অত্যাচার এবং অবিচার, এগুলো কিন্তু গণমাধ্যম সঠিকভাবে তুলে ধরতে পারছে না। সাংবাদিকদের ঐকান্তিক ইচ্ছা থাকে সব পারে না, বিকজ আমাদের অধিকাংশ মিডিয়ার মালিক আজকে হচ্ছে হলো ইলেকট্রনিক মিডিয়া বলেন অথবা এই যে প্রিন্ট মিডিয়া বলেন, এগুলোর মালিক হচ্ছে অনেক সময় হচ্ছে হলো যে তো তারা দেখা যায় যে তাদের ব্যবসায়িক স্বার্থের যদি হানি ঘটে, সেক্ষেত্রে কিন্তু সেই সংবাদ বা সেই আর্টিকেল তারা প্রকাশ করতে চায় না। তো আমি মনে করব যে কোনো দেশে গণমাধ্যমকে যদি আপনি যদি তার সঠিক ভূমিকা পালন করতে দেন এবং সত্য এবং ন্যায় প্রকাশের পথে সরকার বলেন বা আমাদের যে যারা মিডিয়ার মালিক, এরা যদি কখনো কোনো ধরনের বাধা সৃষ্টি যদি না করে, তাহলে কিন্তু জনগণ সত্য জানতে পারবে, ন্যায় জানতে পারবে এবং সত্য এবং ন্যায়ের পক্ষে আপনার দৃষ্টিতে আপনি যে যাচ্ছিলেন একজন আইন ইয়ে ছিলেন, সেই প্রেক্ষাপটে কি ধরনের নীতিমালাটা হওয়া উচিত বলে আপনি মনে করছেন? অল্প কথা, নীতিমালা থাকা ভালো, তাহলে নীতিমালা থাকলে ধরেন তারা এই যে এই এর বাইরে যেতে পারবে না, যে আপনার প্রত্যেকটা জিনিসের আপনার এই যে শালীনতা আছে, শালীনতার বাইরে বা শালীনতাকে অতিক্রম করতে পারবে না। আমরা কিন্তু বলেছি যে নীতিমালা করতে গিয়ে আপনি যদি সেখানে যদি ধরেন নিপীড়নমূলক বা এমন ধরনের নীতিমালা করেন যেটা হচ্ছিল সত্য বা ন্যায় প্রকাশের ক্ষেত্রে অন্তরায়, ওই ধরনের নীতিমালা কিন্তু বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে ব্যাহত করবে এবং সত্য প্রকাশে বাধা সৃষ্টি করবে। আমরা কিন্তু লক্ষ্য করেছি যে আমাদের যে গণমাধ্যম, এটা কিন্তু স্বাধীনভাবে পরিচালিত হয়ে আসছে, তো কাজেই যে নীতিমালাটা হবে অবশ্যই এটা জনস্বার্থে হবে এবং জনগণের যাতে সুবিধা হয় সে ব্যাপারে আমরা সরকার কিন্তু অত্যন্ত সচেষ্ট। আপনি কি আমার একই আপনি তো মনে করছেন নাকি? আমি তো বলেছি তো নীতিমালা থাকা ভালো এবং নীতিমালা আপনাকে যদি সেটা সময় হতে হবে হলো নীতিমালাটা হচ্ছে হলো যে তথ্য জানার জন্য সহায়ক হতে হবে, তথ্য প্রকাশের জন্য সহায়ক হতে হবে। তো আমাদের কিন্তু কিছু কিছু সাংবাদিক আছে যেটাকে আমরা হলুদ সাংবাদিকতা বলি, হলুদ সাংবাদিকতার সাথে হলুদ সাংবাদিক, এদের ব্যাপারেও কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে। বাংলাদেশে যতগুলো ঢাকা থেকে জাতীয় দৈনিক বেরোয়, পৃথিবীর কম বেশি খুব কম বেশি কিন্তু এত বেশি জাতীয় দৈনিক বেরোয়, তো এখানে হয়তো সরকারের পক্ষ থেকে সরকার হয়তো আন্তরিক যে ঠিক আছে যে যত বেশি পত্রিকা বেরোবে জনগণ প্রকৃত তথ্য জানতে পারবে, কিন্তু এই যে এটার সুযোগ নিয়ে কিন্তু আমরা দেখেছি যে কিছু কিছু সাংবাদিক, এরা হলুদ সাংবাদিক, তারা কিন্তু যে বিভিন্ন অফিস আদালতে যায়, অফিস আদালতে গিয়ে এবং বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের কাছে যায়, সেখানে গিয়ে ধরেন এই যে সংবাদ প্রকাশ করে তাদেরকে জিম্মি করে তাদের থেকে একটা মোটা অঙ্কের টাকা নেয়। অনেক ধন্যবাদ ইত্তেদা ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দর্শক জনাব ইকতেদার আহমেদ, উনি একজন কলামিস্ট এবং
লেখক এবং বাংলা সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার, যেটা উনি আলাপ করছেন, খুব সুন্দর কথা বলেছেন দুই তিনটা। আবুল কাদের সাহেব, আপনার কি মতামত? ইকতেদার সাহেব যে কথাটা বলেছেন তার প্রেক্ষিতেই আমি বলছি যে নীতিমালায় যে হয়রানিমূলক যেন না থাকে, নিপীড়নমূলক যেন ব্যবস্থা না থাকে, আপনি নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে মহাসাহেব বলবেন যে যেই নীতিমালাগুলো এগুলো ইতিমধ্যে কিন্তু সম্প্রচার নীতিমালা অনলাইনে দেখাচ্ছে এবং অংশীজনদের সাথে মালিক সাংবাদিক মানে ইউনিয়ন যারা সাংবাদিকদের নেতৃত্ব দেন সংশ্লিষ্ট সকলের মতামত নিয়ে কিন্তু একটি অর্থাৎ একতরফাভাবে সরকার কোনো নীতিমালা কখনোই চাপিয়ে দেন না। এর আগেও যে নীতিমালাগুলো হয়েছে এবং ভবিষ্যতে যেগুলো হবে এগুলো সকলের মতামত নিয়ে অর্থাৎ সেখানে বৈঠক করে দীর্ঘদিন থাকে একজন সাধারণ মানুষও, কিন্তু একজন সচেতন সাধারণ মানুষ অনলাইনে সেখানে তার মতামতটা ব্যক্ত করতে পারেন এবং তিনি চিঠি লিখে বা লিখিতভাবে তথ্য মন্ত্রণালয়ে দিতে পারেন। সুতরাং এই জায়গাটায় ওই ব্যবস্থাটা থাকছে না এবং যথার্থভাবে বলেছেন যে কথাটি আপনি প্রথম শুরুতেই বলেছেন যে উন্নয়নমূলক কাজে গণমাধ্যমের যে ভূমিকা এবং নারায়ণগঞ্জের যে মানে খুনগুলো হলো সাত খুন, আপনি দেখেন সেখানে কিন্তু এটি সরকারের মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাকেও কিন্তু আইনের বিচারের আওতায় আনা হয়েছে এবং এই জায়গাটায় গণমাধ্যমের কৃতিত্ব গণমাধ্যমের জন্য। আপনি আরও একটু পেছনে যদি আমি যাই, আপনার নিশ্চয়ই খেয়াল আছে মানে আমি তখন তো মানে পত্রিকা অফিসেই একজন প্রখ্যাত ডাক্তার তার ছেলে তার স্ত্রীকে হত্যা করলেন, সেই রিমা হচ্ছে প্রখ্যাত সাংবাদিক নিজামুদ্দিন সাহেবের মেয়ে এবং প্রথম ধামাচাপা দেয়া হলো, কিন্তু দেওয়ার পরে যখন গণমাধ্যম এবং বড় বড় মানে প্রতিদিনই খবরটা আসতো, প্রতিদিন খবর আসতো এমনভাবে যে নিজামুদ্দিন সাহেব মারা গেছেন অনেক আগেই, সাংবাদিকরা তাদের নিজেদের মেয়ে মারা গেছে এইভাবে পত্রপত্রিকার ফলে তাদের তৎকালীন রাষ্ট্রপতিও তাদের আত্মীয় ছিল কিন্তু তারপর রক্ষা করা যায়নি কিন্তু সেই ছেলেকে। যাও আমরা কথা বলছিলাম, আমরা যেহেতু আমরা কথা বলছি গণমাধ্যমের ভূমিকার কথা বলছিলাম, উন্নয়নের কথা বলছি, ধন্যবাদ। আমি আপনার এই রিঅ্যাকশনটা চাচ্ছিলাম জনাব মাহবুব আলম আপনার। আচ্ছা, আমি ওই ইকতেদার ভাই এবং আজাদ ভাইয়ের কথার সূত্র ধরেই বলবো যে সম্প্রচার নীতিমালা যেটা করা হয়েছে অংশীজনদের সাথে আলোচনা করেই করা হয়েছে, অনলাইনে রয়েছে এবং সেই নীতিমালার আলোকে ইতিমধ্যে একজন প্রখ্যাত একাডেমিশিয়ান যিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি ডক্টর গোলাম রহমান, তাকে আমরা দায়িত্ব দিয়েছি, তাকে কনভেনর করে একটা কমিটি করা হয়েছে সম্প্রচার কমিশন আইন প্রণয়নের জন্য, যেটা অতীতে এ ধরনের রেকর্ড নাই। সরকারের সদিচ্ছাটা এই পর্যায়ে গেছে যে এটা মন্ত্রণালয় না করে যিনি এই কাজের অভিজ্ঞ তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি এই নীতিমালা করার জন্য ইতিমধ্যে অনেকগুলো মিটিং করেছেন, চূড়ান্ত পর্যায়ে আছে। তারপরে অনলাইন সাংবাদিকতা, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে প্রত্যেকটি পত্রিকা অনলাইনে প্রকাশিত হচ্ছে, পাশাপাশি ইতিমধ্যে কারো কারো মতে প্রায় 10-20 হাজার অনলাইন গণমাধ্যম ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে, যেটা সঠিক পরিসংখ্যান আমাদের কাছে নাই। তো সেজন্য সরকার ফিল করেছে যে একটা অনলাইন গণমাধ্যম নীতিমালাও থাকা উচিত, কারণ ভবিষ্যতে যে টেলিভিশনগুলো অনলাইনে চলে আসতেছে পাশাপাশি প্রিন্টগুলো অলরেডি আছে, তো সেটা আমরা অনলাইন গণমাধ্যম নীতিমালা যেটা করেছি এটা এখন স্টেক হোল্ডারদের সাথে শেয়ারিং হচ্ছে এবং প্রচুর মতামত আমরা পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে এবং মতামত দেওয়ার জন্য সময় বৃদ্ধির প্রস্তাব পেয়েছি আমরা বিভিন্ন মহল থেকে এবং সেই অনুযায়ী আমরা মতামত দেওয়ার সময়ও বৃদ্ধি করেছি, কারণ সরকার একতরফাভাবে কোনো নীতিমালা করতে চায় না, যাদের জন্য নীতিমালা যাদের নীতিমালা তাদের সবাইকে নিয়েই এগুলো তাদের মত। আমরা কিন্তু আরেকটি ব্যাপারে একটু কথা বলতে পারি, যেটা হলো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা সুফল কুফল দুটেই এমন আসলে কি সব কিছুতেই কিন্তু আপনি দৃষ্টিভঙ্গির ব্যাপার হচ্ছে এবং কিভাবে ব্যবহার করা হচ্ছে। একটি চাকু ভালো কাজেও ব্যবহার করে, একজন আপনি আমি যখন রুটি কাটবো তখন চাকুটার ব্যবহার একরকম হবে এবং চিন্তায় কেটে যখন চাকুটার ব্যবহার করবে তখন ভিন্ন। এখন প্রশ্ন হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের নিশ্চয়ই এই যে নেটওয়ার্কিং এটা যথেষ্ট ভালো দিক আছে, এর মধ্যে কেউ কেউ তো খারাপ ব্যবহারকারী যদি হয়, মানুষ হিসেবে যদি খারাপ হই তাহলে তো ব্যবহারটা খারাপ করব, সেটাই হচ্ছে আমার কথা। যে কোনো কিছুই বিজ্ঞানের প্রযুক্তির এই যে উদ্ভাবনী শক্তি এবং এর সুফল আমরা ইতিবাচকভাবেই ব্যবহার করতে চাই। ধন্যবাদ। যেটা নীতিমালার কথা বলছিলাম মাহবুব আলম, সেটি হলো যে আমরা খুব কতদিনের মধ্যে নীতিমালাটা পেতে পারি, আমরা যেটা বারবার বলছিলাম যে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল আমাদের টার্গেট আছে যে এই এই বছরের মধ্যে আমরা পরিবর্তন
বা কোনো কিছু মানে সংযোজন দ্রুত এগোচ্ছি। আমাদের তথ্য মন্ত্রণালয়ের কাছে এখন প্রায় 9টা আইন এবং নীতিমালা রয়েছে যেগুলো এই গণমাধ্যমের প্রসার এবং গণমাধ্যমের গণমাধ্যম বান্ধব করার জন্য সরকার এইসব পদক্ষেপগুলো নিয়েছে। কিছু প্রচলিত আইন আমরা সংশোধন করতে যাচ্ছি বা সেগুলো যুগোপযোগী করতে যাচ্ছি, আর নতুন যেসব নীতিমালা হতে যাচ্ছে সে সবগুলোই আমরা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার একটা পদক্ষেপ নিয়েছি। এটা নির্ভর করবে সকলের সহযোগিতা এবং অংশগ্রহণের উপর। একই প্রশ্ন, মানে এটার ফলো আপটা আবুল কালাম আজাদ আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি যেহেতু অনেকদিন ধরে প্রায় 43 বছরের কথা বলছেন আপনি, তো সেই প্রেক্ষাপটে আপনি এটাকে কিভাবে দেখছেন? যে গণমাধ্যমের নীতিমালাগুলো মানে ইতিবাচক, এবং যে কথা মাহবুব সাহেব বলেছেন যে সরকারের একটি সদিচ্ছাই প্রমাণিত হয়, প্রতিফলিত হয়, মানে অর্থাৎ কোনো কিছু চাপিয়ে দেওয়ার ব্যাপার না। বিষয়টা হচ্ছে যাদের জন্য তাদের মতামত নিয়ে, সকলের মতামত নিয়ে একটি উপযোগী অর্থাৎ সংবাদ মাধ্যম, গণমাধ্যম যত স্বাধীনভাবে চলতে পারে এবং দেশের উন্নয়নে, সমাজের উন্নয়নে, মানুষের উন্নয়নে যেন ভূমিকা রাখতে পারে, যেটি সরকারের মূল কথা হচ্ছে। এই সরকার মানে জনগণের কল্যাণ নিশ্চিত করার জন্য, জনগণের ভাগ্য উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করছেন, সেই জায়গায় যেন গণমাধ্যম তার নিজস্ব বৈশিষ্ট্য বজায় রেখে সহযোগী ভূমিকায় অবতীর্ণ হতে পারেন, সেই চেষ্টাই গভর্নমেন্ট চাচ্ছে। আমি এই সঙ্গে আরেকটু অ্যাড করতে চাই বেশ করে সরকার যে গণমাধ্যম বান্ধব পদক্ষেপগুলো নিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। কারণ স্বাধীন গণমাধ্যমে কাজ করে আমরা দেখেছি যে পত্রপত্রিকায় কাজ করার জন্য কোনো বিশেষ যোগ্যতা লাগে না, যে কেউ সাংবাদিক হয়ে যাচ্ছে, তো অনেকের তার বেসিক আইডিয়াটাও নাই সাংবাদিকতায়। সেই জন্য প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্থাপন করেছে সরকার, অতীত অনেক বছর আগে হইলেও কিন্তু এটা এত ভাইব্রেন্ট কখনো ছিল না। গত 5 বছরে এই প্রেস ইনস্টিটিউট প্রায় 15,000 সাংবাদিককে প্রশিক্ষণ দিয়েছে বিনামূল্যে, তাদের থাকা খাওয়ার খরচ দিয়ে, দৈনিক ভাতা দিয়ে বিনামূল্যে তাদেরকে ডেভেলপ করার জন্য তাদের মৌলিক প্রশিক্ষণ দিয়েছে, অ্যাডভান্স প্রশিক্ষণ দিচ্ছে, অনেক ক্ষেত্রে ওয়ার্কশপ সেমিনারের মাধ্যমে, অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সাংবাদিকতা পেশাটাকে আরও নারিশ করার জন্য, আরও ফ্লারিশিং করার জন্য চেষ্টা করছে। পাশাপাশি আপনারা জানেন যে NIMC একটা প্রতিষ্ঠান আছে আমাদের, যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, সেখানে বেতার এবং টেলিভিশনের সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি সিনেমা শিল্পে এবং টেলিভিশনে কলাকুশলী সৃষ্টির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং ইচ্ছায় যে বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে, যেটা দীর্ঘদিনের একটা দাবি ছিল এই গণমাধ্যমের পক্ষ থেকে, যে এই পেশার সাথে যারা আছে তাদের শেখার কোনো জায়গা না। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে 1 বছরের মধ্যে মাস্টার্স কোর্স চালুর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে 2টো ডিপ্লোমা কোর্স চালু হয়ে গেছে অলরেডি। তো এইটা একটা দিক। আরেকটা হলো যে গণমাধ্যমে যারা কাজ করেন তাদের ওয়েলফেয়ারের দিকটাও দেখার একটা বিষয় আছে, সরকার এ ব্যাপারও সজাগ। এই অসহায় অসচ্ছল সাংবাদিকদের সহযোগিতা করার জন্য একটা নীতিমালা করেছিল 2012 সালে, সেই নীতিমালার আওতায় গত কয়েক বছরে 5 কোটি টাকারও বেশি সহায়তা করা হয়েছে সরাসরি। দেখা গেছে মাননীয় প্রধানমন্ত্রী নিজের হাতে চেক দিয়েছেন এই গণমাধ্যম কর্মীদের, কারা কেউ হয়তো অ্যাক্সিডেন্ট করলো, কেউ অল্প বয়সে মারা গেলেন বা গুরুতর কোনো রোগে আক্রান্ত হলেন, চিকিৎসার জন্য এইসব সহায়তা 50,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত এককালীন সহায়তা করা হয়েছে। এবং এইটাকে একটা স্থায়ী রূপ দেওয়ার জন্য, সাস্টেইনেবল করার জন্য ইতিমধ্যে সাংবাদিক সহায়তা ট্রাস্ট ফান্ড তৈরি করা হয়েছে, এবং ট্রাস্ট ফান্ড আইন 2014 ইতিমধ্যে পাশ হয়েছে, ট্রাস্ট স্থাপন হয়েছে, ট্রাস্টি বোর্ড গঠন হয়েছে। আমরা আশা করছি যে অচিরেই এখানে সাংবাদিকদের কল্যাণের জন্য বিভিন্ন পদক্ষেপ যারা নিতে পারবেন এরকমের একটা ব্যবস্থা সরকার। ধন্যবাদ। আমি আপনি আপনার বক্তব্যে একটু আবার করেছেন যে সিনেমার কথা বলেছেন, যেটা এটা মাস মিডিয়া হিসেবে আমরা ট্রিট করে থাকি। আপনি লক্ষ্য করে থাকবেন যে আমরা কিন্তু ওই যে ছোটো পর্দা বলতে টেলিভিশন বা ইলেকট্রনিক মিডিয়া বা পেপারের কথা বলে থাকি, সেই প্রেক্ষাপটে আমরা দেখছি কিন্তু এই সিনেমার
অবস্থাটা অন্যান্য পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য জায়গায় কিন্তু অনেক দর্শক কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছিল মাঝখানে, এখন মনে হয় সেই পর্যায়ে এখন আসে নাই যে খুব দর্শককে ধরে রাখতে পারতেছে না। এই ব্যাপারে আপনাদের সরকারের পক্ষ থেকে কীরকম ভূমিকা থাকা উচিত বলে বা করে যাচ্ছেন? আপনি এই একই প্রশ্ন আপনাকে বলবো, আপনি একটু বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি এই প্রশ্নটা উত্থাপনের জন্য। এটা সত্যি কথা যে বাংলাদেশে সিনেমার দর্শক আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে, এবং এই ইন্ডাস্ট্রিটা যদিও সরকার সিনেমাকে ইন্ডাস্ট্রি ঘোষণা করেছে, কিন্তু ইন্ডাস্ট্রির যেসব সুযোগ সুবিধা সেগুলো ইনভেস্টররা নিতে পারছে না, সরকার এবং বেসরকারি পর্যায়ে দুটো মিলেই। বেসরকারি পর্যায়ে যে ইন্ডাস্ট্রির সুযোগ সুবিধাগুলো নেওয়ার মতো আগ্রহী লোকও কমে গিয়েছে। কারণ এটা আপনারা জানেন যে সিনেমা শিল্পটা একটা একটা বিশেষ গ্রুপ এটা পরিচালনা করেন, যে সে যাইয়া সিনেমা করতে পারে না, তার অভিজ্ঞতা থাকতে হবে, সে কাজ করে আসছে ভাবে জি। তো এই জন্য এই যে এফডিসি এটা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সে পাকিস্তান আমলে উনি দাবি করেছিলেন, এবং প্রাদেশিক পরিষদে প্রথম এই এফডিসি আইন তৈরি করে সিনেমা শিল্পের উন্নয়নের একটা পদক্ষেপ নিয়েছিলেন, এবং সেটি আজও সিনেমা শিল্পকে সেবা দিয়ে যাচ্ছে। তো এফডিসির অনেকগুলো ব্যাকডেটেড টেকনোলজি ছিল যেগুলো আধুনিকায়ন ছাড়া এগুলো ব্যবহার উপযোগী করা যাচ্ছিল না। সরকার 69 কোটি টাকা ব্যয়ে একটা প্রকল্প নিয়ে এফডিসির ভিতরে আধুনিক যন্ত্রপাতি, বিশেষ করে ডিজিটাল যন্ত্রপাতি, ডিজিটাল স্টুডিও স্থাপনে এই কাজগুলো করেছেন। ইতিমধ্যে প্রায় 34 কোটি টাকা ব্যয়ে অনেক যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষ হয়েছে। আমরা আশা করছি যে অচিরেই এই এফডিসিকে আধুনিক সিনেমার জন্য ব্যবহার উপযোগী, পাশাপাশি আবার এই যে ফিল্ম সিটি করার একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকার, এটাও প্রায় শেষ পর্যায়ে আছে। ফিল্ম সিটি প্রকল্প ইতিমধ্যে আমরা পরিকল্পনা কমিশনে নিয়ে গিয়েছি, তো এটি হয়ে গেলে এই ভালো ছবি তৈরির অনেকগুলো তৈরি এবং কলাকৌশলী শিল্পী তৈরি করার জন্য তো ইনস্টিটিউট প্রয়োজন। ইনস্টিটিউট তো হয়ে গেছে অলরেডি, ইনস্টিটিউট হয়ে গেছে, বাট যে ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটি, আপনারা জানেন যে ভারতে বিশাল ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে, শত শত কোটি টাকা ব্যয়ে তারা ছবি করে। আমাদের দেশের ছবি শিল্পে সেই ধরনের ইনভেস্টর, সিনেমা দেখতে যাবেন সেসব সিনেমা হলগুলো তো জরাজীর্ণ, এটা তো ব্যাপার, তো সেটাও সরকারের নজরে আছে। আমরা ইতিমধ্যে এই প্রত্যেক জেলা পর্যায়ে একটা করে তথ্য ভবন তৈরির পদক্ষেপ নিয়েছি, সেন্ট্রালি একটা তথ্য ভবন গত মাসে মাননীয় প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, যেখানে গণযোগাযোগ অধিদপ্তর সহ কয়েকটা অধিদপ্তরের অফিস থাকবে, পাশাপাশি প্রত্যেক জেলা সদরে একটা তথ্য ভবন হবে, এবং সেখানে একটা করে সিনেমা হল, ডিজিটাল সিনেমা হল তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে করে দর্শকদের আবার সিনেমামুখী করা যায়। প্লাস এটাকে সিনেমা শিল্পকে ইন্ডাস্ট্রি ঘোষণা করেছে এই সরকারই, যার ফলে তারা ব্যাংক থেকে এবং বিভিন্ন শিল্পের যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো নিতে পারে। গ্রাম পর্যায়ে মফস্বল এলাকায় সিনেমা হলগুলো যাতে আরো আধুনিকায়ন হয়, সেখানে প্রণোদনা দেওয়ার জন্য সরকার পদক্ষেপ নিচ্ছে। আমরা ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে একটা প্রস্তাব পাঠিয়েছি, নীতিমালাও তৈরি হয়েছে এ ব্যাপারে, যে সিনেমা হলগুলোর এগুলোকে ডিজিটাল সিনেমা হলে রূপান্তর করা এবং সিনেমা হলগুলোর উন্নয়ন, যাতে সকল শ্রেণীর দর্শক সিনেমা হলে আবার ফিরে আসে, সেই ধরনের পদক্ষেপ নেয়। ধন্যবাদ আপনাকে। এই আপনার কি মতামত? না, উনি তো বিস্তারিত বলেছেন, এখানে যে জিনিসটা হচ্ছে আপনি সাপ্লিমেন্ট করতে পারেন, প্রেক্ষাগৃহের মালিকদের সাথেও কিন্তু বৈঠক করা হয়েছে, তাদেরকে যারা যাতে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে শিল্প থেকে মুখ ফিরিয়ে না নেন, তাদেরকে মাহবুব সাহেব বলছেন প্লাস সবাইকে সংশ্লিষ্ট ই করে সংঘবদ্ধ করে সম্মিলিতভাবেই উদ্যোগটা গভর্নমেন্ট সরকার নিয়েছেন, যাতে করে প্রেক্ষাগৃহের সংখ্যা যাতে না কমে, তারা যেন এই জায়গা থেকে অন্য ব্যবসায় না সরে যান, তাদের সাথে বৈঠক করেছেন, বিভিন্নভাবে মন্ত্রী আলোচনা করেছেন, তারা আলোচনা করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী এর আগে তাদের সবাইকে ডেকে কথা বলেছেন, অর্থাৎ এই ইন্ডাস্ট্রিটার ব্যাপারে সরকার যথেষ্টভাবে সচেতন বলেই আমার মনে হয়, এবং তারা এই এটা নিশ্চয়ই আপনার যে আশঙ্কা যে না আমার কোনো আশঙ্কা না, আমরা আশা করছি এই ইন্ডাস্ট্রি দর্শককে আমরা ফেরত নিয়ে আসতে পারব, নিয়ে আসতে আসা যাবে সম্ভব, সব দিক থেকেই উন্নয়ন হবে। আমি আরেকটু যোগ করতে চাই, এখানে এই আপনি খেয়াল করে থাকবেন যে সিনেমা শিল্পে প্রতি বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার কিন্তু নিয়মিত দেওয়া হচ্ছে, এটাও এক ধরনের প্রণোদনা, যে শিল্পী কলাকুশলী যারা আছে তাদেরকে তাদের দক্ষতার জন্য, তাদের অবদানের জন্য তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে প্রায় প্রতি বছর। ধন্যবাদ, ধন্যবাদ। অনুদান দেওয়া হচ্ছে নতুন ভালো ছবি তৈরির জন্য অনুদান, অনুদানের হারও সরকার অনেকাংশে বৃদ্ধি করেছে, যাতে করে তারা সহজে ভালো ছবি বানাতে পারে। ধন্যবাদ জনাব
এস এম মাহবুল আলম এবং জনাব আবুল কালাম আজাদ এই অনুষ্ঠানে কথা বলার জন্য এটিএন বাংলার পক্ষ থেকে এবং এই অনুষ্ঠানের পক্ষ থেকে দুজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা কথা বললাম দেশের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা। আপনারা লক্ষ্য করেছেন যে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে, সিনেমার কথা আলোচনা হয়েছে, প্রিন্ট মিডিয়ার কথা আলোচনা হয়েছে এবং ইলেকট্রনিক মিডিয়ার কথা আলোচনা হয়েছে। সবচেয়ে বড় কথা হলো আমরা দেশের উন্নয়ন চাই এবং সরকারের যে পদক্ষেপগুলো অত্যন্ত ইতিবাচক এবং অনেক ক্ষেত্রে এসব গণমাধ্যমের খবরের উপর ভিত্তি করেই তারা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে থাকেন। গণমাধ্যম অবশ্যই সক্রিয় হবে এবং এভাবে চলতে থাকবে যাতে কোনো রকমের আমরা হলুদ সাংবাদিকতা বা অন্য কোনো ব্যাপারে যাতে না যেতে পারি এবং উন্নয়নের দিকে নিতে পারি, এই প্রত্যাশা থাকলো। এবং আমরা যে কথা বলা সিনেমার কথা বলা হয়েছে, সবগুলো ব্যাপারে সরকার সদাশয় অত্যন্ত সদাশয় এবং ভবিষ্যতেও আমরা এই বিষয়ে আলোচনা করার সুযোগ পাবো। এই অনুষ্ঠান থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী সপ্তাহে। সবাইকে ধন্যবাদ।